ঠিক আছে আলহামদুলিল্লাহ উহিব্বুকুম ফিল্লাহ আল্লাহর জন্য ভালোবাসি তোমাদেরকে আমাদের ভালোবাসা হবে একজনের জন্য তিনি কে আল্লাহ আল্লাহ তাআলার খুশির জন্য যেহেতু এসেছে একটু কষ্ট করতে হবে বারবার ডিসটার্ব করা যাবে না আওয়াজ করা যাবে না শুরুতেই আমি আপনাদেরকে অনুরোধ করে রাখি খুব লম্বা চড়া কথা বলতে পারবো না আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ লম্বা লম্বা সফর এই জেলা থেকে ওই জেলা দেশের এই কোণা থেকে ওই কোণা from one corner of the country to the another corner ঘুরতে হয় আমাদেরকে গাড়িতে প্লেনে হেলিকপ্টারে ছোট ছুটছি শুধু করোনার কথাগুলো ছড়িয়ে দেওয়ার জন্য তারপরে এখানে আইসো যদি দাঙ্গা পুলিশের মতো আপনাদেরকে থামাইতে হয় ধাক্কায় ধাক্কায় ঠিক করা যায় না আপনাদেরকে তাহলে এটা কষ্টকর নিজ দায়িত্বে চুপ থাকবেন নিজ দায়িত্বে বসে যাবেন বসেনও বলা যায় না এই দেশে যদি বলি বসেন সবাই কয় বসেন বসেন ঝামেলা আছে না নাই নিজ দায়িত্বে বসে যান যাতে আমার বসেন বসেন বলা না লাগে প্রত্যেকে প্রত্যেকের মুখ বন্ধ করেন এইভাবে অনেক ভিডিও আছে ওখানে ঠান্ডা মাথায় কেউ ধাক্কা দিবে না ইন্টারনেট লোড করে ঘরে বসে বসে চা খাবেন আর শুনবেন সবাই করি যদি আমার নিয়ামতের শুকরিয়া করো আল্লাহ বলে আমি নিয়ামত আরো বাড়িয়ে দেব আর যদি না শুকরিয়া করো আমি শাস্তি দেব জেনে রেখো আমার শাস্তি বড় ভয়ঙ্কর আমি আল্লাহ সহজে ধরি না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ এটা আল্লাহর সুন্নাত সবসময় ধরবে না মাইট দিবে একদিন কয়দিন একদিন ঘূর্ণিঝড় বুলবুল দিয়ে সব বুলবুল বানায় ফেলবে একদিন তিনি নার্গিস পাঠাবেন একদিন পাঠাবেন সিডর একবার ডেঙ্গু জ্বর দিয়ে সব শেষ করে দেবে ঠিক কিনা কিছুদিন আগে একটা জ্বর হয়েছিল না এদেশে জ্বরের নাম কি জ্বরের নাম বলবো ডেঙ্গু জ্বর কোন মশা কামড়ালে এই জ্বর হয় এডিস সবই তো জানেন আপনারা মাশাআল্লাহ এগুলো আমাদের হাতের কামাই তাহারাল ফাসরাতু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদি নাস জলস্থলে যা দেখা যায় এগুলো আমাদের হাতের কামাই আমরা ভালো হইলে আজাব গজব আসবে না আর আমরা যদি নাফরমানি শুরু করি আজাব আর গজব দিয়ে আমাদেরকে পানিশমেন্ট দিবে কে আল্লাহ আমরা কি আল্লাহর রহমত চাই না শাস্তি চাই আল্লাহ আমরা আল্লাহর রহমতের ভিখারি এজন্য সব সময় আমরা সুখে দুঃখে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে একটা সত্তার প্রশংসা করব চিল্লায় বলতে হবে তিনি কে আল্লাহ আল্লাহর প্রশংসা করব অভিযোগ করব না কখনো অভিযোগ করবেন অনেকে অভিযোগ করে আল্লাহ আমার এটা দেয় নাই ওইটা দেয় নাই আমি এটা পাই নাই ওইটা পাই নাই ও পায় আমি পাই না কেন ওর
চাকরি হয় আমার হয় না কেন, ওর ব্যবসায় লাভ আমার লস কেন, ওর বউ সুন্দরী আমার টাকা লাগে আছে না নাই না, অভিযোগ করবেন না। আপনি যে অবস্থানে থেকে অখুশি, আপনি যে অবস্থানে থেকে আল্লাহর কাছে অভিযোগ করতেছেন, আপনার এই অবস্থানে আসার জন্য অনেকে আল্লাহর কাছে দোয়া করতেছে ঠিক কিনা, কিন্তু আপনি এই অবস্থানে খুশি না। অনেকে এই অবস্থানে আসতে চায়, তাদের স্বপ্ন যে তারা একদিন আপনার স্থানে আসবে, কিন্তু আপনি আপনার জায়গায় থেকে খুশি না। জিজ্ঞেস করেন, ভাই আমি তো বাড়ি চাই, গাড়ি চাই, আমার অনেক অভিযোগ, আমি এটা চাই ওটা চাই, তুমি কি চাও? ক্যান্সার আক্রান্ত রোগীটা বলবে, আমি কিচ্ছু চাই না, আমি খালি বাঁচতে চাই। ক্যান্সার আক্রান্ত রোগীটা কি চায়? শুধু কি চায়? বাঁচতে চায়। আর আমাদের অনেক কিছু লাগবে, এই জন্য বেঁচে যে আছি এই জন্যই আলহামদুলিল্লাহ, শ্বাস প্রশ্বাস যে নিতে পারতেছি বেঁচে আছি, অনেক দিয়েছে প্রভু, আর কিছু লাগবে না আলহামদুলিল্লাহ, পড়ে না প্রত্যেক বনি আদমকে আল্লাহ তাআলা একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক যদি বানিয়ে দেন, কিসের পাহাড়? সবাই বলেন, দেখছেন শরীয়তপুরে? প্রত্যেককে যদি আল্লাহ একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়, তারা আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হতে চাইবে। আচ্ছা বুঝে শুনে উত্তর দেন তো, আল্লাহ যদি আমাকে একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়, আমার 14 পুরুষ এই পাহাড় স্বর্ণের পাহাড় কেটে কেটে ভেঙে ভেঙে বিক্রি করে খেয়েও এই পাহাড়ের অর্ধেক কি শেষ করতে পারবো? মাইকে সমস্যা শোনা যায় নাকি যায় না? ইয়েস নাকি নো? আলামিন কই রে ভাই, তুমি আমাদের আলামিন ভাই কই? একটু ইয়েস করে দাও, এখানে যেখানে যেখানে না আছে এগুলো কি করে দিতে হবে? ইয়েস। তো একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই, আমার 14 পুরুষ খেয়েও শেষ করতে পারবে না, তারপরে আমি আরেকটা কেন চাই? স্বভাব। আল্লাহ হাবিব বললেন এটা স্বভাব, ওয়ালাই আমলা আফাহু ইল্লা তরা, কবরের মাটি ছাড়া কোনো কিছুই তার এই জিহ্বাটারে থামাতে পারবে না, যার আছে যত বেশি তার আরো চাই তত বেশি। এর ভাই এখানে কি? এই যে ভাইরা তোমরা আওয়াজ করো না, শরীরপুরের মানুষ এভাবে শরীর তঙ্গ করলে হবে? চুপচাপ বসো, চুপচাপ বসো। আপনারা প্রজেক্টর দেন নাই না? কই রাস্তায় দাও, যে কেউ দেখতে পারবে ওইখানে চলে যাও, ওইখানে আমি আছি তো, ওই রাস্তায় আছি আমি, ওদিকে যাও, বিশাল বড় দেখা যাবে। সাতটা প্রজেক্টর স্থানীয় ডিশ চ্যানেল দিয়ে জেলায় প্রচারিত হচ্ছে আলহামদুলিল্লাহ, তার মানে পুরো শরীয়তপুরবাসী আছে এখানে আমাদের সাথে ঠিক কিনা?
পুলিশ ভাইদেরকেও দেখা যাচ্ছে ক্যামেরা নিয়ে। আপনারা কি এটা নিয়ে প্রধানমন্ত্রীর হাতে দিবেন নাকি নিজেদের সংরক্ষণের জন্য? পুলিশ জনগণ ভাই ভাই, অন্য কারো খাওয়া নেই, ঠিক কিনা? পুলিশ প্রশাসন অনেক কষ্ট করেছে, আল্লাহ তাদেরকেও তুমি কবুল করো। রেবেল ভাইরা এসেছে তাদেরকে কবুল করো। গোয়েন্দা বিভাগের ভাইরা এসেছে তাদেরকেও কবুল করো। এই এলাকার ওসি সাহেব উনি আমাকে নিয়ে এসেছেন, ওনার নাম আমার আজহার, আমি এই আল আজহারে পড়াশোনা করছি। আজহার ভাইকেও তুমি আল্লাহ দিনের জন্য কবুল করো। প্রশাসনের অনেক ভাইদেরকে দেখা যাচ্ছে নিরাপত্তা শৃঙ্খলার ব্যবস্থাপনায় ওনারা আছে, ওনাদেরকে আমাদের সহযোগিতা করা উচিত। কিছুক্ষণ পর পর যদি তোমরা হই হুল্লোড় করো তাহলে একটা কথা আমি শুরু করবো, মাঝখানে আবার থেমে যাবে। আমি কি বলছিলাম সব হারিয়ে যাবে, তোমাদের লস। তোমরা টাইম কিল করলে আমি বেশি টাইম দিতে পারবো না, কারণ আমার আরো প্রোগ্রাম আছে, কালকে দুপুরে আছে, রাতে আছে, প্রতিদিন প্রোগ্রাম। সো অল্প কিছু সময় কথা বলবো, আমাকে নিস্তব্ধ নিস্তব্ধ একটা রাত উপহার দিতে পারলে আমি তোমাদেরকে সুন্দর একটা কোরআনের তাফসীর উপহার দিতে পারবো। আর তোমরা চিল্লাপাল্লা করলে তোমাদের লস হবে। মানুষের আছে যত বেশি তার চাই তত বেশি। শেখ সাদ রহমাতুল্লাহ ইরানের বিখ্যাত কবি, মালাকাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি, এই কবিতা লিখে বিখ্যাত হয়েছিল। তো ওনার একটা সময় আর্থিক দৈন্যতা ছিল, টাকা পয়সা ছিল না, ফলে পায়ে দেওয়ার মতো জুতা ছিল না। কি ছিল না? জুতা ছিল না। তো খুব আফসোস করে একদিন মনে মনে আল্লাহর বলে, আল্লাহ আমি এত বড় কবি, আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই। আফসোস করে ঘর থেকে বের হয়েছে, বের হয়ে দেখে ভিক্ষুক ভিক্ষে করে, ওই ভিক্ষুকের দুইটা পাই নাই, ভিক্ষুকের দুইটা আর কবি সাহেবের কি নাই? জুতা নাই। কবি সাহেব যখন এই দৃশ্য দেখছে, হায়রে আমার তো পা আছে, এর তো পাই নাই, সেজদায় পড়ে গেল। আর আল্লাহরে বলে, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি, আর কিছু লাগবে না। এই জন্য শান্তি হচ্ছে শুকর আলহামদুলিল্লাহর ভিতরে। শান্তি কিসের ভিতরে? যদি হাঁটতে পারতাম, যদি দুইটা পা থাকতো। যার পা আছে সে সাইকেলওয়ালাদেরকে দেখে আফসোস করে, ইস আমার একটা সাইকেল থাকতে তাহলে তার হাতে লাগতো না, সাইকেল দিয়ে বাজারে যেতাম। যার সাইকেল আছে সে আমার হুন্ডাওয়ালাদেরকে দেখে আফসোস করে, ইস একটা হুন্ডা যদি থাকে তাহলে তো ভোঁ ভোঁ করা যায় না। হুন্ডাওয়ালার আফসোস আছে প্রাইভেট কারওয়ালাদের দেখে, তার আফসোস করে, ইস আমার যদি একটা কার থাকতো তাহলে তো কার চালাই কিনা। যাদের প্রাইভেট কার এদেরও আফসোস আছে, ইস আমার যদি একটা একটা হেলিকপ্টার যদি থাকতো তাহলে তো উড়াল মারতে পারতাম, ঠিক না? হেলিকপ্টার আমাদের অফিস আছে, আমার যদি একটা জেট প্লেন থাকতো, জেট প্লেন, প্রাইভেট জেট প্লেন, ও প্রিন্স ওয়ালিদ বিন তালালের মতো 70% মেড অফ গোল্ড, তার একটা জেট প্লেন আছে, এটা 70% স্বর্ণ দিয়ে বানানো, তার মানে চাওয়ার কোন শেষ আছে? সুখ শান্তি যদি চান অলওয়েজ করবেন, আলহামদুলিল্লাহ কি করবেন? টাকা যার বেশি টেনশন তার বেশি, সাধারণত টাকা যার বেশি রোগ তার বেশি, টাকা যার বেশি শান্তি তার কম। আপনি খোঁজ নিয়ে দেখেন, হাজার কোটি টাকার মালিক ঘরে শান্তি নেই, স্ত্রীর সাথে মনোমালিন্য, স্ত্রী যায় একদিকে উনি যায় আরেকদিকে, কোলায় কই যায় কোলায় নিজেও জানে না, মেয়ের অবস্থা খারাপ আরেক ছেলের সাথে হাঁটে। তো এই হচ্ছে এদের লাইফস্টাইল, সবাই না আল্লাহ রাজা তারা ভিন্ন। রাতে এদের ঘুম হয় না, অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়, ঘুম আসে না, ঘুম আসে না। কিন্তু রিক্সাওয়ালা কুলিওয়ালা দিন মজুর এদের রোগ বালাই আছে, কথা বলেন, খাওয়ার সমস্যা আছে, ঘুমের সমস্যা আছে, শুইলেই ঘুম আসে, যেখানে রাইত ওইখানেই কাই, ঘুমাইতে দেরি, নাক ডাকতে দেরি হয়, নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিন ওঠে, শান্তির ঘুম। এই জন্য সবসময় শান্তি খুঁজতে হবে। কি খুঁজবো? শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। তুমি এই দেশটাকে শান্তিময় করো, আমিন। শরীয়তপুরটাকে তুমি শান্তিময় করো, আমিন।
আজকের মাহফিলটাকে কবুল কর। আমিন। শামসুল হক শিকদার জামে মসজিদ কমিটির উদ্যোগে দশম বার্ষিক তাফসীরুল কোরআনের মাহফিল, স্থান জাজিরা, কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। এটা জাজিরার নাম অনেক শুনেছি আমি, আসা হয় না, এই প্রথম আসলাম আলহামদুলিল্লাহ। তিন দিন ব্যাপী তাফসীরুল কোরআনের প্রোগ্রামের আজ তৃতীয় রজনী। আমার আগে কথা বলেছে মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, গতকাল কথা বলেছে মাওলানা হাসিবুর রহমান, কথা বলেছে মাওলানা আব্দুল খালেক শরীয়ত করি। যারাই কথা বলেছে কোরআন হাদিসের আলোকে যা বলেছে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সঙ্গীত পরিবেশনায় ছিল মশির রহমান, সুর সম্রাট অ্যাডভোকেট জকনুজ্জামান, ইসলামী সঙ্গীত শিল্পী স্টার ভয়েস চ্যাম্পিয়ন ইমতিয়াজ আহমেদ। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জননেতা জনাব ইকবাল হোসেন অপু সাহেব, মাননীয় সংসদ সদস্য শরীয়তপুর এক। আসুন, আসছেন উনি প্রতিনিধি হিসেবে চেয়ারম্যান সাহেব, যিনি বক্তব্য রাখেন, সুন্দর বক্তব্য রেখেছেন। বিশেষ অতিথি জননেতা আলহাজ মোবারক আলী শিকদার, চেয়ারম্যান উপজেলা পরিষদ জাজিরা। মাশা আল্লাহ, কত সুন্দর ইসলামের পক্ষে কথা বলল। এরকম চেয়ারম্যান আমরা চাই কি চাই না? অনেক চেয়ারম্যান মাহফিল বন্ধ করে দেয়, আসে না নাই, এগুলো ওনারা ভুল করে। আপনাদের উচিত মাহফিলগুলোতে আসা, যেমন আপনাদের চেয়ারম্যান এসেছে, আপনাদের ভালোবাসা শিখতে হয়েছে, ঠিক কি না? আপনাদের দোয়া নিয়ে গিয়েছে, দোয়ার দরকার আছে না নাই? দোয়ার অনেক দাম। এই জন্য জনপ্রতিনিধি যারা, আমি ওনাদেরকে বিনয়ের সাথে বলবো, আপনারা মাহফিলগুলোতে আসবেন, এসে জনগণকে সালাম দিয়ে যাবেন, দোয়া নিয়ে যাবেন, দোয়ার অনেক দরকার। অতিথি হিসেবে আরো আছে জনাব মোহাম্মদ ইউনুস বেকারি, জিএম নুরুল হক সাহেব, মোহাম্মদ ওমর ফারুক সাহেব। যারা এসেছে আল্লাহ সবাইকে কবুল করো, বিশেষ করে আমার যুবক ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো, সৈয়দনা ওমর ফারুকের মতো ইসলামের বীর সেনানী হিসেবে কবুল করে নাও, তোমাদের আল্লাহ মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো। আমরা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিয়সী, গরিয়সী, নেককার নারী হিসেবে কবুল করো। আসলে আমরা সরাসরি কোরআন থেকে শুনি, কারণ কোরআন থেকে শুনলে বরকত বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, আছে সন্দেহ আছে সংশয় আছে? মুত্তাকিনদের জন্য এই বইটার হেদায়েতের কিতাব করে নাজিল করল কে? যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক, the most authentic and original book in the world, whereof there is no doubt in it, and a guidance to those who are muttaqin. এটা এমন বই যে বই কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। মুত্তাকিনদের জন্য এই বইটারে হেদায়েতের কিতাব করে পাঠালো কে? আল্লাহ। আবার আল্লাহ বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। নবী হে, এই কিতাবকে আমি নাজিল করেছি অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাতে, বামপন্থী গুলারে ডানপন্থী বানাতে, জাহান্নামী গুলারে জান্নাতি বানাতে। এই কিতাব যদি কেউ পড়ে সে মানুষের মতো মানুষ হয়, ওই মানুষ কখনো অন্যায় করে না। এই কিতাব যে পড়ে এবং মানে, এই কিতাবের শিক্ষাকে যে নিজের মধ্যে ধারণ করে, সে কখনো মিথ্যা বলে না, মা বাবার সাথে বেয়াদবি করে না, ওই আলোকিত মানুষটা কখনো টেন্ডারবাজি করে না, চাঁদাবাজি করে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় না, ক্যাসিনো ব্যবসায় নামে না। এই কোরআন যারা বুকে ধারণ করে, এরা কোনোদিন পেঁয়াজের দাম বাড়ায় না, যেরকম ঠিক কি না? এরা কখনো তাদের কোনো কাজে জনমানুষের ক্ষতি করে না, এরা সবসময় কল্যাণের পক্ষে, এরা মানবতার পক্ষে, এরাই হচ্ছে আলোকিত মানুষ, ঠিক কি না? মানুষ হওয়া পৃথিবীতে বড় কঠিন, খালি চোখে যা দেখেন এগুলো মানুষ না, এগুলো জনসংখ্যা, এগুলো কি? এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ, বাড়তেছে কি কমতেছে কি? মানুষ। গরুর পেট থেকে বেরোলেই ওটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই ওটা ছাগল হয়ে যায়, মুরগির পেট থেকে বেরোলেই ওটা মুরগি, কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না, ওটা মানুষ বানাইতে হয়, তাই না? আবার গরুকে কেউ কোনোদিন বলে না এই কি গরুর মতো গরু হও, বলে শরীয়তপুরে? আপনারা বলেন না?
ছাগলকে কে কোনদিন বলছে এটি ছাগলের মতো ছাগল হও, কিন্তু মানুষকে বলা হয় তুমি মানুষের মতো মানুষ হও। কোরআন পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায়, ঠিক কিনা? এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই, ঠিক কিনা? আসল মানুষের বড় অভাব, মানুষের মতো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে, এজন্য এই কোরআন থেকে শুনলে লাভ না লস, কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে। আপনারা করেন? হ্যাঁ, আজকে করছেন কারা কারা নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামা। প্রতিদিন যেন আমরা করি, আর যারা এখনো শিখতে পারে নাই তারা যেন শিখে নেই। কোরআন পড়া যেমনি সওয়াবে, কোরআন শোনাও তেমনি সওয়াবে, ঠিক কিনা? কোরআন শুনলে রহমত নাজিল করে কে? আল্লাহ। যখন কোরআনের তেলাওয়াত করা হয় মনোযোগ দিয়ে শোনো, তোমাদের উপর রহমত নাজিল করবে কে? আল্লাহ। এজন্য কোরআন পড়া কোরআন শোনা সবটাই জরুরি, আমরা যেন কোরআনের সাথে আরো বেশি সম্পর্ক গাঢ় করতে পারি, কোরআনকে যেন আমরা আমাদের বন্ধু বানাতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, আরো জোরে করেন আমিন। আজকে আমরা সূরাতু আর রহমান থেকে কথা শুনবো, ইনশাআল্লাহ পড়েন। এই সূরাটা মুখস্থ আছে কার কার? অনেকের এতে মুখস্থ, হাত নামা। এই সূরাটা যদি মুখস্থ নাও থাকে, এই সূরার মধ্যে এমন একটা আয়াত আছে এইটা সবার মুখস্থ, ঠিক কিনা? ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবা, আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? এই আয়াতটা সবার মুখস্থ আছে না নাই? মজার ব্যাপার হলো এই আয়াতটা আল্লাহ তাআলা এই সূরার ভিতরে একবার দুইবার পাঁচবার দশবার নয় ৩১ বার উল্লেখ করেছেন। কয়বার? ১০ বার বললেও তো হইতো, ২০ বার বললেও তো হতো, ৩১ বার বললেন কেন? তার মানে এটা জরুরি, এটার সিগনিফিক্যান্স তাৎপর্য অনেক বেশি, যে জিনিস যত গুরুত্বপূর্ণ এটা বারবার বলতে হয়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বারবার বলেছেন, বারবার আমাদেরকে সচেতন করেছেন। ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান, আল্লাহ বলেছেন এই মানব জাতি আর জিন জাতি আমার কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি? বল, কোন নিয়ামতকে অস্বীকার করবে বলেন? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার কোন সুযোগ আছে? وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ, যদি আমার নিয়ামতগুলো গুনতে শুরু করে দাও, গুনতে গুনতে তোমার জীবন শেষ হয়ে যাবে, হায়াত ফুরিয়ে যাবে, আমি আল্লাহর নিয়ামত গুনে কুশিন কালেও তোমরা শেষ করতে পারবে না। সাগরের জল যদি কালি হয়ে যায়, গাছের পাতা যদি খাতা হয়ে যায়, সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেন, আল্লাহ বলে গাছের পাতাও ফুরিয়ে যাবে সাগরের জলও ফুরিয়ে যাবে, কিন্তু আমার প্রশংসা করে তোমরা শেষ করতে পারবে না। এজন্য আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি নাকি কম কম? কম কম না বেশি বেশি? আমি এই কি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান, আমার কোন নিয়ামতকে তোরা অস্বীকার করবি? বল, ও ম্যানকাইন্ড এন্ড জিনকাইন্ড, which of my mercy and blessings you wanna deny? আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? অস্বীকার করার সুযোগ আছে না? নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সূরাটাকে বড় পছন্দ করতেন, সাহাবাদেরকে একবার তিনি এই সূরাটা তেলাওয়াত করে শোনালেন, সাহাবারা চুপচাপ, ঠিক যেমন এখন আপনারা চুপচাপ। আল্লাহ হাবিব বললেন, ও সাহাবারা, তোমরা তো এই সূরা শুনে চুপ করে বসে আছো, কিন্তু তাইফের ময়দানে জিনদের কাছে এই সূরাটা আমি তেলাওয়াত করেছিলাম, তারা কিন্তু চুপচাপ বসে থাকে নাই। যতবার আমি ফাবি আইকি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান পড়েছি, এই আয়াতের বিপরীতে তারা উত্তর দিয়েছে, কারণ এই আয়াতটা একটা প্রশ্ন, ইটস এ কোশ্চেন ফ্রম ইওর লর্ড টু ম্যানকাইন্ড এন্ড জিনকাইন্ড, এটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতি এবং জিন জাতির কাছে রেখে দেওয়া একটা প্রশ্ন। ফাবি আইকি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান, আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি তুই? আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার কোন ক্ষমতা আমাদের আছে?
নাই, অসম্ভব। এজন্য এটা একটা প্রশ্ন। আল্লাহর হাবিব বললেন, আমার প্রাণের সাহাবারা, তোমাদের সামনে যখন সূরা রহমান তেলাওয়াত করলাম তোমরা চুপচাপ, কিন্তু তাইফের ময়দানে যখন জিনদের কাছে তেলাওয়াত করেছি তখন তারা চুপচাপ থাকে নাই। যতবার আমি ফাবি আইনি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান তেলাওয়াত করেছি, প্রত্যেকটা আয়াত শেষে এই প্রশ্নের উত্তর তারা দিয়েছে। সুবহানাল্লাহ, যতবার এই আয়াতটা করেছি প্রত্যেকবার এই আয়াত শেষে তারা প্রশ্নের উত্তর দিয়েছে। তারা প্রত্যেকবার বলেছে, লা বিশাইইন মিন নি'মিকা রব্বানা নুকাদ্দিবু ফালাকাল হামদু। আল্লাহ, তোমার কোন নেয়ামত অস্বীকার করার কোন সুযোগ নাই, সব প্রশংসার মালিক তুমি। আবার যখন এই আয়াতটা আমি পড়েছি আবার উত্তর দিয়েছে, আবার আমি পড়েছি আবার উত্তর দিয়েছে, এরকম একবার নয়, দুইবার নয়, পাঁচবার নয়, দশবার নয়, একত্রিশ বার এই আয়াতটা তেলাওয়াতের পর পর জিনেরা এই আয়াতের উত্তর আমার সামনে দিয়েছে। সুবহানাল্লাহ, লা বিশাইইন মিন নি'মিকা রব্বানা নুকাদ্দিবু ফালাকাল হামদু। উই ক্যানট ডিনাই, we cannot deny any of your mercy and blessings, all praises to you, all praises to you. সব ক্ষমতার মালিক একজন, চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। সূরা আর রহমান, সূরা নাম কি? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। কোরআনের 55 নম্বর সূরা এটা, কত নম্বর আয়াত আছে? 78টা। কয়টা সূরাটা? মাক্কী সূরা। কি সূরা? এবার প্রশ্ন করি উত্তর দেন, এই সূরাটা কোরআনের কততম সূরা? 55। আয়াত কয়টা? 78টা। মাক্কি না মাদানি? মাক্কি। মাশাআল্লাহ, এই তো আপনারা উত্তর করতে পেরেছেন। এই সূরাটার একটা চমৎকার নাম আছে, বাইহাকী শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কোরআনি সূরাতু আর রহমান। আল্লাহ হাবিব বললেন, সবার জন্য একজন নববধূ আছে, কোরআনেরও একটা নববধূ আছে, কোরআনের নববধূর নাম হচ্ছে সূরা আর রহমান। আওয়াজ করে সুবহানাল্লাহ বলতে পারলেন না? নববধূ বুঝেন তো? হ্যাঁ, নতুন বউ। নববধূ মানে কি? আল্লাহর হাবিব বললেন, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কোরআনি সূরাতু আর রহমান। সবার জন্য একটা নববধু আছে, কোরআনেরও একটা নববধু আছে, কোরআনের নববধুর নাম সূরা আর রহমান। নববধু যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে লিপস্টিক দিয়ে খোপায় ফুল দিয়ে জুয়েলারি পরে অর্নামেন্টস করে মেকআপ করে পার্লারিং করে তার স্বামীর জন্য ওই রাতে সে নিজেকে উজাড় করে সাজায়, ঠিক কিনা? ঠিক তেমনি আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে কি কি নিয়ামত দিয়েছেন, আবার কি কি নিয়ামত জান্নাতে গেলে দিবেন, তার সব কিছু বর্ণনা করে এই সূরাটাকে তিনি উজাড় করে সাজিয়েছেন। সূরাটার নাম কি? আরো জোরে বলেন কি নাম? রহমান। একটা দুর্বল বর্ণনা এসেছে, দুর্বল বর্ণনায় যে আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলা জান্নাতে জান্নাতীদেরকে এই সূরা আর রহমানটা নিজ কণ্ঠে তেলাওয়াত করে শোনাবেন। আমরা আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনতে চাই কি চাই না? আল্লাহর তেলাওয়াত কি আমাদের মতো তেলাওয়াত? আল্লাহ দেখতে কি আমাদের মতো? লাইসা কামিসলিহি শাইই, তার মতো কেউ নাই। তার মতো কেউ আছে? তার মতো কেউ নাই। তিনি তার মতো, তিনি কার মতো? তিনি তার মতো। লাইসা কামিসলিহি শাইই, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ও জান্নাতীরা এই কোরআনে যত নাজ নিয়ামতের বর্ণনা দিয়েছিলাম তার সবগুলো কি তোমরা পাই টু পাই বুঝে পেয়েছো? জান্নাতীরা বলবে পেয়েছি। হঠাৎ এক জান্নাতি হাত তুলে বলবে, আল্লাহ একটা জিনিস তো পাই নাই। সবাই বলে পাইছি, তুমি পাও নাই, কি পাও নাই? কয় আমরাই তো পাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকেই তো পাই নাই, সব দেখলাম, সব খাইলাম, সব দেখলাম, কিন্তু আপনারে তো দেখলাম না। আল্লাহ তাআলা তখন বিশাল জান্নাতের এক কনফারেন্স রুমে সবাইকে বসিয়ে আল্লাহর দিদার মানুষকে দেখাবেন। আল্লাহ তাআলা তার গোপন সৌন্দর্যকে সেদিন জান্নাতীদের সামনে প্রকাশ করে দেবেন। আল্লাহর হাবিব বসবেন ওই কনফারেন্স রুমে সবার সামনে, আল্লাহর হাবিবের পেছনে বসবে অন্যান্য নবীরা,
তারপরে সোহাদা সালেহীন আউলিয়া সবাই বসবে ওই জান্নাতের কনফারেন্স রুমে, আমরাও যেন বসার জায়গা পাই। আল্লাহ তুমি তৌফিক দিয়ে দিও। আল্লাহ তাআলা অনেকগুলো নূরের পর্দার পেছন থেকে নূরের ছলকানি মারবেন, ওই ছলকানি এক মুহূর্তের জন্য দিবেন, এক মুহূর্ত, কয় মুহূর্ত? 70,000 নূরের পর্দার কথা বলা হয়, এই বর্ণনাটাও দুর্বল। পর্দা আছে কিন্তু কয় হাজার জানে কে? আল্লাহ। ওই পর্দা সরিয়ে আল্লাহ তাআলা সৌন্দর্যের বা নূরের ছলকানির এক আলোক ছটা জান্নাতীদের সামনে তুলে ধরবেন এক মুহূর্তের জন্য, কয় মুহূর্ত? আলোক ছটা দিয়ে আবার নাই, আবার সরাই ফেলবেন। ওই এক মুহূর্ত দেখে জান্নাতীরা পাগল হয়ে যাবে, অপলক নেত্রে তাকিয়ে থাকবে, এইভাবে চোখের পলক ফেলবে না, চোখ মেলে তাকিয়ে আছে, কিন্তু সামনে কিন্তু আল্লাহর নূর আর নাই, কারণ ওইটা আসছিল কয় মুহূর্তের জন্য, এক মুহূর্ত পরে নাই, কিন্তু কি যে দেখলাম, কত সুন্দর, কোটি কোটি বছর এরকম অপলক নেত্রে জান্নাতীরা তাকিয়ে থাকবে। ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যকে পছন্দ করেন। আল্লাহর চাইতে সুন্দর কিছু হতে পারে না? চিল্লায় বলেন পারে না? পৃথিবী সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। তার সৌন্দর্যকে সেদিন জান্নাতীদের সামনে তুলে ধরবে। এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে কাফিরদেরকে দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর জিকির করো, আল্লাহর প্রশংসা করো। এরকম দাওয়াত দিতে দিতে কিছুদিন পরে বিষ্ণু সাহসান বলতে শুরু করলেন, রহমানের ইবাদত করো, রহমানের জিকির করো, রহমানের পায়ে সেজদায় লুটিয়ে পড়ো। তখন কাফেররা প্রশ্ন শুরু করে দিল, মুহাম্মদ এতদিন বলতা আল্লাহ, এখন কইতেছে রহমানের কথা, আসলে কোনটা? আল্লাহর তো আমরা চিনি, রহমানরে তো আমরা চিনি না। আল্লাহর দাওয়াত দিচ্ছ, আল্লাহর গুণগান গাইছ, আল্লাহকে আমরা চিনি জানি, কিন্তু রহমানটা আবার কে? সে আবার কবে আসলো, কোত্থেকে আসলো, কবে থেকে আছে, কতদিন থাকবে? রহমানরে তো আমরা চিনি চিনি না, ওরা রহমান চিনে না। এই জন্য আল্লাহ তাআলা রহমানকে চিনায় দেওয়ার জন্য আর রহমান নামে একটা সুরাই নাজিল করে দিল। وإذا قيل لهم اسجدوا للرحمن قالوا وما الرحمن যখন তাদেরকে বিশ্বনবী বললেন রহমানের পায়ে সিজদা দাও, রহমানের জন্য সিজদায় লুটিয়ে পড়ো, قالوا وما الرحمن তারা বলল রহমানটা আবার কে? রহমান কে? আল্লাহ চিনি, রহমানকে তো চিনি না, এখন রহমান কে?